অবশেষে জামিনে মুক্তি হয়েছে হাবিবুর রহমানের। গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, মেয়েকে, ডেঙ্গু রোগী মেয়েকে ভর্তি করতে গিয়ে বাবা গ্রেফতার হয়ে হাজতে আছেন, সেই বাবা হাবিবুর রহমান বৃহস্পতিবার তিনি জামিনে মুক্ত হন। জামিনে মুক্ত হয়ে প্রথমে তিনি মুগদা থানায় যান, সেখান থেকে বাসায় ফেরেন। মেয়ে আদিবাকে নিয়ে মুগদা থানায় গিয়েছিলেন তার স্ত্রী সাথী আক্তার। তিনি যাওয়ার পরে সেখানের পুলিশ কর্মকর্তারা বলেন যে আপনি মেয়েকে না নিয়ে বরং আপনি নিজে আদালতে যান, কারণ মেয়েটা যেহেতু অসুস্থ, মেয়েটাকে টানাহাচড়া না করাই ভালো। সে অনুযায়ী মেয়েকে রেখে সাথী আক্তার তিনি আদালতে গেলেন। আদালতের বিজ্ঞ বিচারক তিনি সব শুনে জামিনে মুক্তি দিয়েছেন হাবিবুর রহমানকে। দর্শক, জানিয়ে রাখি হাবিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন এসি মেরামতের কাজ করেন। তিনি তার মেয়েকে নিয়ে ডেঙ্গু হাসপাতাল, যে সরকারি হাসপাতাল মুগদা, ডেঙ্গু রোগীদের সরকারি সবগুলো হাসপাতালেই আসলে ডেঙ্গুর চিকিৎসা হয়, সেখানে একটি টিকিট কেটে মেয়েকে দেখাতে গিয়েছিলেন, কারণ মেয়ের অবস্থা খুব খারাপ ছিল। আপনারা জানেন, অনেকেই জানেন যে খুব অসুস্থ অবস্থায় যদি সরকারি কোনো হাসপাতালে রোগী যায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ভর্তি করতে হবে যেভাবেই হোক, কিন্তু সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বাবা হাবিবুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। সেখানে তিনি দাবি করছেন তাকে চর মেরেছিলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তারপরে তিনি টুল নিয়ে ওয়ার্ড বয়কে মারতে যান এবং তার স্ত্রীও সেই মারধরের সামিল হওয়ার চেষ্টা করেন। তো সব কিছু ছাপিয়ে এই ভিডিওটা আমি করেছিলাম এবং অনেক গণমাধ্যম কর্মীরা এই ভিডিওটাকে প্রচার করেছেন, তাদের পত্রিকায় তুলে ধরেছেন। এক কথায় বলতে গেলে একটা ভাইরাল টপিক হয়ে গিয়েছিল সে ঘটনায়। বিজ্ঞ বিচারক হাবিবুর রহমানকে জামিনে মুক্ত করে দেন এবং যে চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে বনি আমিন। বনি আমিন কোনো আপত্তি জানান নাই, তবে এখন হাবিবুর রহমান চাইছেন যে এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয়। এবং তিনি আরও একটি আবদার করেছেন, সেটা হচ্ছে যেহেতু তিনি একটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কলেজে যে কাজটা করছেন, সেখানে যেন তার কোনো কাজের ব্যাঘাত না ঘটে, তিনি যেন তার কাজ করতে পারেন, তার চাকরিতে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তিনি একটি আবেদন জানিয়েছেন। আমরাও চাই যেন তার কোনো সমস্যা না হোক। বাবা যেহেতু ফিরে এসেছে, আদিবার চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ হবে এবং এখানে আমরা বলতে চাই যে আদিবার সুস্থ হয়ে যাক, আদিবার সুস্থতা আমরা কামনা করছি, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়, সেই প্রত্যাশা আমরা করি। দর্শক, এই কৃতিত্ব কিন্তু আপনাদের, আপনারা ভিডিওটা দেখেছেন, অসংখ্য লোক শেয়ার করেছেন, অনেকে ফেসবুকে লিখেছেন, স্ট্যাটাস দিয়েছেন, এ সমস্ত কারণেই কিন্তু আসলে সরকারের নজরে পড়েছে, বিচারকদের নজরে পড়েছে, কারণ তারা তো সংবাদগুলো দেখেন, ফেসবুক দেখেন, সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যম দেখেন। সব কিছু মিলিয়ে বাবার কোলে মেয়ে আছে এবং মেয়ের চিকিৎসা হবে ইনশাআল্লাহ, সেটা আমরা চাই, আদিবা সুস্থ হোক। দর্শক, আপনারা ভালো থাকবেন, এরকম প্রতিবাদ জানালে আমাদের সমাজের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।